আমি ফাস্তে এই তোজা জিনিসটা খাবো মামা আপনারা তো কখনো খান নাই এরকম খাবার না 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 এটা না 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 এই যে মরিচ হালকা করে নিলাম এই যে জুমে চাল আর মোলা শাক মরিচ তিনটা মিলে খাবো মামা রে মরিচ খাইয়া তো মামা আর তো পুরা মাথা ঘুরে রে মামা এই নদীর পারে বৈশাই আমি হোটেলে খাইতেছি নেই খাবার মজা বুঝবে না তো যে না আইছে এখানে খাওয়ার মজা দেখলে বলে লোল পইরা যায় সবার বলে খাইয়া দেখো রে আমি দুবেলার কাহিনীতে হাসতে দিচ্ছি উনি করছে কি এই যে ঝাল মরিচের যে ভত্তাটা না এরকম ভাবে থাবলা দিয়ে অনেকগুলো নিয়ে পাহাড়ি মরিচ এখন ওই যে ওনার লবণ আমি ঠকে যাবো বেশি করে এখন বেশি করে নিতে যা জীবনটা শেষ এখন মনে করলেন লোল আর পানি খাও সবাই মজা করো ঠিক আছে কিন্তু লোভ বেশি করো না ঠিক আছে লোভ বেশি করে ফেলছে না হ্যাঁ হ্যাঁ ওই ওই যে বেশি করে নিচ্ছে ঠকে যাবো মনে হয় ভাবছে কি অবস্থা সবার আপনারা নিশ্চয় চিনতে পেরেছেন আমি আগেও এখানে আসছিলাম আপনারা নিশ্চয় দেখেছেন ওই ভিডিওটা এটা হচ্ছে আপনার ক্যাবজা এরিয়া তিন্দু থেকে বন্ধ বন্ধ একটু উপর হচ্ছে আপনার ক্যাবজা আবারও এখানে আসছি এই সাব্বির ভাইরা ঢাকা থেকে এসছেন গতকালকে এর আগের দিন তো ওনাদেরকে ঘোরাইতে নিয়ে আসছি এই সাব্বির ভাই চলে আসেন চলে আসেন সাব্বির ভাই আর আমি এখানে চলে আসছি আর নিচের তিনজন আছে আর এদিকে অনেক সুন্দর এরিয়া কিন্তু আপনার একটু পরে দেখাবো আপনাদেরকে আর আমরা কি কি করব এখানে একটু পরে খাওয়া দাওয়া করব হ্যালো গাইস আমরা আসছি এখন বন্ধ এইটা আসলে খুব বন্ধ একটু উপরে ক্যাবজা একটু উপরে আর কি এটা ক্যাবজা এটা এখানে সুন্দর একটা মাচাং ঘর আছে খুব সুন্দর আমরা এখন এখানে মানে এই এই সাঙ্গু নদীর পাশে খাওয়া দাওয়া করবো এখানে একটু ঘুরবো টুরবো এই এখানে একটু আড্ডা দিব এখানে গাছ থেকে ডাব খাবো মানে একদম হাত দিয়ে ডাব ধরা যাচ্ছে ঠিক আছে মানে ডাব মানুষ গাছ ওঠা লাগবে না এখান থেকে হাত দিয়ে ছিঁড়ে ডাব খেতে পারবে কিন্তু ছিঁড়ে খাবেন কিন্তু বাট পারমিশন নিয়ে খাবেন কারণ সবকিছু ওনাদের কষ্ট করে তৈরি করা আর কষ্ট করে এটা পরিচর্যা করা তাই তাদের কোনো কিছুতে যেন তারা কষ্ট না পায় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে সাব্বির ভাই আমি আরো একটা কথা যোগ করব এখানে হ্যাঁ আপনারা অনেকে বলেন রাজা পাথর আসলে এর নামটা কি রাজা পাথর না এটা রাজা পাথর না এটা আসলে আমরা আমাদের কিছু কিছু মানুষ এটাকে আসলে পাথর বা এখান থেকে কোনো রকম ভাবে মানে শুনছো তারা হয়তো বা সেজন্য তারা এটাকে রাজা পাথর হিসেবে বলে কিন্তু আসলে না এটা হচ্ছে বন্ধ 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 মানে এটাকে বন্ধ বলে এটা কিন্তু আপনার বন্ধ আর আমরা এই মুহূর্তে যেটা আছি এটা হচ্ছে আপনার ক্যাবজা এই ক্যাবজাকে অনেকজন বলেন এটা নাকি বাঘের মুখ এটা কোনো বাঘের মুখ না এটা হচ্ছে আপনার ক্যাবজা এটা অনেক যুগ যুগ ধরে বলে আসছে এ নামে আসলে বর্তমানে মানুষ নামগুলোকে বিকৃত করতে খুব ভালোবাসে এগুলো কি পড়াশোনা করে করছে নাকি মানে গরু ছাগল পড়াশোনা করছে এটা আসলে নিজেদের চিন্তা ধারণা থেকে দিয়ে দেয় আর কি দেখে যে পাথরটা বড় ঠিক আছে এটি পাথরটা একটু বড় লাগতেছে অথবা রাজার মতো লাগতেছে এটা রাজা পাথর এক্স্যাক্টলি ওই নাম হবে আপনার বন্ধ আর এটা হচ্ছে ক্যাবজা তো আমরা এখানে কিছুক্ষণ থাকবো আর দুপুরে কি কি দিয়ে খাওয়া দাওয়া করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আসলে মজা পাবেন খুবই সুন্দর একটা এরিয়া ওকে তাহলে দেখতে থাকুন থ্যাংক ইউ সো মাচ আড্ডা দিব আর নিচে যাবো কিছুক্ষণ যাবো কিছু এখানে আড্ডা কি সুন্দর লাগছে দেখেন একদিকে সাঙ্গু নদী পারে আপনার আমাদের মারমা সম্প্রদায়ীদের দোকান আর একদিকে দেখেন বন্ধ পাহাড় বিশাল বড় পাহাড় এখানে চারটা দোকান আছে আপনারা যে কোনো দোকানে খাওয়া দাওয়া করতে পারবেন আর আপনারা চাইলে রাতে এই যে এখানেও থাকতে পারবেন এই নৌকাগুলো রেমেকি থেকে চলে আসছে চতুর্দিকে বিশাল বিশাল বড় পাহাড় এটা হচ্ছে আপনার ক্যাবজা এই ক্যাবজা একটু নিচে হচ্ছে আপনার বন্ধ আর বন্ধ পরে হচ্ছে আপনার তিন্দু তিন্দু পরে আমাদের থানচি আর আমরা খাওয়া দাওয়া করবো হচ্ছে আপনার ওই দোকানে
দেখেন বিশাল বিশাল বড় পাহাড়, চতুর্দিকে বিশাল বিশাল বড় পাহাড়। আর এগুলো হচ্ছে আপনার বাদান ক্ষেত, এই সাঙ্গু নদী তীরে বাদান ক্ষেত চাষ করা হয়। দেখেন অনেক বড় একটা ক্ষেত, এগুলো হচ্ছে আপনার সব বাদান। খুবই সুন্দর একটা এরিয়া এই জায়গাটা, আমার সবথেকে ভালো লাগে রেমাকি যাওয়ার পথে। ওকে তাহলে দেখতে থাকুন, আমি এই মুহূর্তে ওই দোকানে খাওয়া দাওয়া করবো। আর খাওয়ার সময় তো আপনারা দেখতে পাবেন আমরা কি কি দিয়ে খাবো। তো আজকে দুপুরে কি কি দিয়ে খাবো আপনাদের সাথে একটু শেয়ার করি। দেশি মুরগি, আর চালটা কিন্তু আপনার আমাদের পাহাড়ে জমি চাষ করা চাল। দেখেন সাদাও আছে লালও আছে, এই চালগুলো খুবই ভালো, খুবই ভালো মানে অথেন্টিক ভালো। আর আছে আপনার তোজা, এই যে এটা হচ্ছে আপনার মনে হয় কি শাক, দেখেন যা শাক, হ্যাঁ মূলা শাক, খুবই ভালো। এটা হচ্ছে আপনার মরিচ দিয়ে খাইতে হয়, এই যে মরিচ, মরিচ ভাতা আছে, এই মূলা শাক দিয়ে খাবো। আর সাব্বির ভাই যেহেতু মাংস খায় না ওনার জন্য দিন ভাজা আছে, আর ডাল আছে, ঝুলের জন্য ডাল আছে। তো আমার সাথে কে কে আসছে আমি একটু দেখাই, ক্যামেরাটা আমার দিকে দেন। সাব্বির ভাই থেকে শুরু করি, হাই সাব্বির ভাই। হ্যালো সাব্বির ভাই, দুলা ভাই ওহেন, আর হচ্ছে আপনার রুবেল ভাই, মাই নেম ইজ রুবেল, হ্যাঁ, এই যে মিরাজ ভাই, আর আমাদের সবার প্রিয়, সবচেয়ে প্রিয় এবং আমাদের থেকে সবার সিনিয়র আমাদের মামা, উনি খুবই এনজয় করেন। একটু আগে এলাচি খেয়ে উনি লোড হয়ে গেছে। না 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 মামা, আমি আর লোডই আছি, এলাচি খেতে হবে খাওয়া দাওয়ার পরে। ওকে ওকে, আরো খাওয়াবো আপনাকে। জি জি জি, আমি ফার্স্টে এই তোজা জিনিসটা খাবো, মরিচ দিয়ে। তোজা রে, তোজা তোজা খুবই মজা। আমার কিন্তু আচ্ছা লাগে বুঝলেন মামা, আপনারা তো কখনো খান নাই এরকম খাবার? না 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 না, এই যে মরিচ হালকা করে নিলাম ভাই, বলতো তো আমার একটু ভিডিও করেন। এই যে জুমে চাল আর মূলা শাক মরিচ তিনটা মিলে খাবো মামা রে। মরিচ খাইয়া তো মামা আর তো পুরা মাথা ঘুরে রে মামা। এই ঝাল 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 খাইতে খাই পয়রা যাইতাছে মামা, এই মরিচটা খাইয়া এই বাতরা খাইয়া এক লোমা ভাত খাইছি। ভালো লবণ দিয়ে সিদ্ধ করা আর মরিচটা একটু বেশি ঝাল, আমি তো এমনি মরিচ খেতে পারি না বাবু। মামা ঝাল লাগে মরিচ, ঠিক আছে সাব্বির ভাই তাহলে আপনারা খান। কাকা তো ঝাল লাগে মরিচ না, অনেক মজা। মামা তোজা জিনিসটা কেমন? তোজা অনেক টেস্ট মামা, মরিচের সাথে খাই দিব। আমি এখন মনে করলেন যে বাংলাদেশ কোন খাবার কি, না না নাপি দিয়ে নাই, এটা আমার জানার বিষয় নাই, কিন্তু এই জায়গার খাবার যে না খাইছে এই তো এটার মজাই বুঝবো না, ঠিক আছে? একদম ঠিক, এটার মজা যে কি, যে আইবো এই জায়গায় বসবো খাইবো তারপরে বুঝবো, এই যে এইভাবে ধুইয়া এরকম খাইতে হয়। জাল খায় শেষ, একজন পাগল হয়ে গেছে রুবেল ভাই, আমার পাগল হয়ে গেছে সাব্বির ভাই, রুবেল ভাই পাগল হয়ে গেছে জাল খেয়ে। এই যে ঝাল খেয়ে একদম শেষ। সাঙ্গু নদী, এই নদীর পারে বৈশাই আমি লেখাই দিছি, খাবার মজা বুঝবে না তো যে না আইছে এখানে, ও খাওয়ার মজা দেখে বলে লোল পইরা যায় সবার বলে খাইয়া দেখো রে। ও সালা ছলে মই, এই ডালটা এই রুবেল ভাই, রুবেল ডাল না ডাল না, এই যে এই যে মোলা শাকের পানিটা খান ভাই, এটা খান না, এটা ভালো লাগবে খাইয়া, জ্ঞান হারাবে গেছে, বুঝেন না ভাই আপনারা, এই যে এটা খাইলে ঝাল চলে যাবে।
মামা সব থেকে বেস্ট না মামা মিরাজ ভাই ঝালমরিচের যে ভত্তাটা না আপনার দিছি নিবে উনি করছে এরকম ভাবে থাবলা দিয়ে অনেকগুলো নিয়ে ঠিক আছে উনি মনে করছে যে এটা আমাদের জীবনটা শেষ এখন মনে করলেন লোল আর পানি আছে খাও সবাই মজা করো ঠিক আছে কিন্তু লোভ বেশি করো না ঠিক আছে লোভ বেশি করে ফেলছে না হ্যাঁ হ্যাঁ ওই যে বেশি করে নিছে ঠিকে যাবে মনে হয় ভাবছে খাইয়া অবস্থা শেষ ওটা শেষ ওইটা ওই যে কি নদী এটা হচ্ছে আপনার এই যে শাকটা নিয়ে মরিচ হালকা দিয়ে খাইতে হয় নদীতে ছেড়ে আসো নদীতে ভাসিয়ে দাও তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া শেষ আর আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে বন্ধ এরিয়ার দিকে যাচ্ছি ওখানে কিছুক্ষণ গোসল করে থানচি দিকে চলে যাব আর এই জায়গাটা আপনাদেরকে ভিডিও শুরুতে বলেছিলাম তিন দুপুরে হচ্ছে আপনার বন্ধ বন্ধ পরে হচ্ছে আপনার এই ক্যাবজা এখানকার আমাদের মারমার সম্প্রদায়েরা এখানে দোকান পাত করে থাকেন খুবই সুন্দর একটা এরিয়া আর আপনাদেরকে তো দেখানোর চেষ্টা করছি চতুর্দিকে হচ্ছে আপনার বিশাল বিশাল বড় পাহাড় আর পাহাড়ের মাঝখানে আমাদের সাঙ্গু নদী আর সাঙ্গু নদীর সাথে এখানকার আমাদের মারমার সম্প্রদায়ীদের দোকান আপনারা ওই যে ওই কটেজে থাকতে পারবেন এবং এই দোকানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন তো সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনারা শেয়ার করবেন ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে